সো হে গাইস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রানার্স অভিক। আজকে আমি আছি ব্যারাকপুর হরিসেবা রোডে। এখানে একটা দোকান আছে যে দোকানে মাত্র 2 টাকায় জিলাপি পাওয়া যায়, মাত্র 2 টাকায় জিলাপি। তো চলো সেখানে গিয়ে ডিরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে। দোকান কতদিনের? 2014 সালে। কি কি পাওয়া যায় আপনার এখানে? এখন লাড্ডু আর পাওয়া যায় না, কিন্তু দামগুলো তো আপনার খুবই কম দামের মধ্যে। মানে যেমন দেখছি সিঙ্গারা 4 টাকা, বালুশাহি 5 টাকা, গজা 5 টাকা, জিলাপি 2 টাকা, 2 টাকায় জিলাপি। একটু জিলাপিটা দেখাবেন কেমন? আচ্ছা আচ্ছা, এই জিলাপিগুলো 2 টাকা করে, তাই তো? আর এটা কি আছে? এটা আছে গজা, আছে বালুশাহি, আছে এটা গজা, আচ্ছা এটা বালুশাহি, গামলায়ও আছে বালুশাহি, দেখতে পারেন এখানে আছে বালুশাহি, এখানে বালুশাহি আছে, তাই তো? ঠিক আছে, তুমি আমাকে একটা একটা করে সব দাও, ঠিক আছে? একটা সিঙ্গারা দাও। সিঙ্গারা কত? 4 টাকা করে, তাই তো? খাবেন তো? হ্যাঁ খাবো। একটা সিঙ্গারা, একটা খাস্তা কচুরি, একটা গজা। আচ্ছা তুমি আমাকে দুটো ইয়েতে দাও, মানে দুটো, এটাই দুটো দাও, ওটাই দুটো দাও, ঠিক আছে? এই জিলাপিটার দাম মাত্র 2 টাকা, যেটা কথা তোমাকে আমি বললাম। এই সাইজে একটা মোটামুটি সাইজের, একটা মিডিয়াম সাইজের একটা জিলাপি, পুরো রসে ভরা, দেখি বোঝা যাচ্ছে। এটার দাম মাত্র 2 টাকা। তো চলো ফার্স্ট বাইটা দিয়ে দেবো। এটা আছে তোমার গজাটা, গজাটার দাম 5 টাকা, বালুশাহি আছে, বালুশাহি 5 টাকা, এই সাইজের একটা জিলাপি, জিলাপিটা 2 টাকা, ঠিক আছে? প্রথম মিষ্টিটা দিয়ে শুরু করছি, তা চলো গজাটা প্রথমে একটু নিয়ে দেখি। ভিতরটা কিন্তু মানে রাস্তাঘাটে মানে অর্ডিনারি যেরকম গজা পাওয়া যায় তার থেকে কিন্তু অনেকটাই সফট, অনেকটাই বেশি নরম। ঠিক আছে বেশ কিন্তু নরম, কিন্তু বেশ ভালো খেতে গজাটা, মানে অন্যান্য দোকানের তুলনায় ভালো খেতে। তো এরকম রসে ভরা একটা বালুশাহি, এটা 5 টাকা দাম মাত্র, সেই লেভেলের সফট কিন্তু, মানে প্রচণ্ড সফট। এটা এরকম ভাবে ভাঙলে মানে ভেঙে যাচ্ছে। ধরো একটুখানি টেস্ট করে দেখা যাক। মুখে দিচ্ছি পুরো গলে যাচ্ছে, সেই লেভেলের নরম আর খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি, এটা বেশ ভালো কথা। মুখটা পুরো মিষ্টি হয়ে যাচ্ছে, মানে গজাটা খেলাম, জিলাপি খেলাম, বালুশাহি খাচ্ছি, মুখটা পুরো মিষ্টি হয়ে যাচ্ছে। তো সিঙ্গারাটার খাস্তা কচুরিটা নিয়ে একটু দেখাই, একটু ভেঙে দেখি। দেখো ভিতরে কিন্তু সেই পরিমাণ মতোই পুর আছে, যতটা দেওয়া থাকার দরকার ঠিক ততটাই পুর আছে। আর এটা হচ্ছে ময়দার লেয়ারটা, চলো একটু খেয়ে দেখি। ভিতরে পুরটা দেওয়া যায়, পুরটা না পুরো মশলা, হ্যাঁ বেশ ভালো মশলাদার, স্বাদটা বেশ ভালো ব্লেন্ড হয়েছে ভিতরে, ভালো কথা। সিঙ্গাড়া দেখি, সিঙ্গাড়া একটা ক্ষুদ্র সাইজের সিঙ্গাড়া, বাজার দর অনুযায়ী ঠিকই আছে, 4 টাকায় দাম মাত্র, 4 টাকা না সিঙ্গাড়া 5 টাকা, না সিঙ্গাড়া 4 টাকা। এরকম একটু ভেঙে দেখাই, পরিমাণ মতো আলু দেওয়া আছে ঠিকঠাকই, তোমার সিঙ্গাড়া কোনাগুলো ময়দা দাদা দেওয়ার আমি ভিতরটা একটু টেস্ট করি। দাম তুলনায় পুরো প্রপার জিনিস, খাওয়া দাওয়া শেষ করি,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার খুব জরুরি। তো আজকের মতো এখানেই, বাই।